গেছেন, বস্ত্র দিচ্ছেন বাদল দে, বস্ত্র দিচ্ছেন বাদল দে, গৌরী মাহাতোকে বস্ত্র দিকা দাস, দিকা দাস। ইতিমধ্যে যে বৃদ্ধাকে আমরা দেখতে পাচ্ছি তার কিন্তু এজ মানে 115, জানি একদমই তাজ্জব, কিন্তু অবাক হলেও ঘটনাটা একদম সত্যি। ইতিমধ্যে এখানে উপস্থিত হয়ে পড়েছে বীজপুরের যুব কনভেনার সুজিত দাস মহাশয়, তার সঙ্গে একটু কথা বলে নেবো এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পর্কে। তিনি কি বলছেন দাদা আজকে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান, অপরদিকে শুভ ষষ্ঠী কি বলবে? বিশেষ করে এইখানটায় যে এরা কৃষকুমার ক্লাব আছে, কৃষকুমার যে স্মৃতিরক্ষা কমিটি, এরা সারা বছর মানুষের সাথে বিভিন্নভাবে রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্রদান, চালদান, বিভিন্ন আমাদের সামাজিক কাজের সাথে যুক্ত। এরা যখন আমাকে ডাকে চলে আসি, আজকে আসলে আমার কারণ আমার বাড়ির বড় পুজো ওখানে আছে, ওটা ছেড়ে আমি কেন এসে এখানে 115 বছর বয়সে একজন বৃদ্ধা একটা পুজো অভিনয় করলো, এটা আমার যে অভিনয় লাগলো এত ভালো, এদের যে কনসেপ্ট যে একটা এত বছর বয়স্ক মহিলাকে যে পুজোর ওপেনিং করাবে, এটা আমার যা অভিনয় বলে গেছে। পাশাপাশি থ্যালাসেমিয়া রোগীদের জন্য এখানে কিছু ব্যবস্থা? হ্যাঁ, এখানে তো তাই কী বললাম, এটা সারা বছর থ্যালাসেমিয়া রোগী শুধু না, সবার জন্য রক্তদান শিবিরে শুরু করে বিভিন্ন সামাজিক কাজ, মানুষকে চাল ডাল দেওয়া, মানুষকে খাওয়ানো, বিভিন্ন কাজে যুক্ত এরা। এরা এই যে বাচ্চা, তোমার নাম কি? সাইকা শীল। আচ্ছা সাইদা, তুমি আজকে এখানে কি করতে এসেছো? হ্যাঁ, কি করতে এসেছো? জামা নিয়েছো, নতুন জামা? হ্যাঁ। কেমন লাগছে? ভালো লাগছে। কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? খুব ভালো লাগলো, ছোট বাচ্চা কিন্তু দুঃখজনক ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, আজকে তাকেও বস্ত্র বিতরণ করা হলো। আর যাকে আমরা তুলে ধরবো ওনার এজ কিন্তু 115 বছর। মাসিমা আপনি কোথায় থাকেন? ফরমান কলোনি। আচ্ছা, আজকে এখানে এসেছেন কেন? আপনাকে দিয়ে এখানে উদ্বোধন করানো হয়েছে এই পুজো মণ্ডপে, কেমন লাগছে? ভালো ভালো লাগছে। আপনার নাম? সোনালক্ষী হালদার। সোনালক্ষী হালদার, একদম দেখতে পাচ্ছি মানুষটা কিন্তু একদম তরতাজা এবং প্রস্ফুটিত শব্দে একদম ইনি বলছে আজকে এই পুজো কমিটির পক্ষ থেকে তার হাত ধরে কিন্তু দারুণ ঘটনা এবং একদম অভিনবত্ব আজকে কিশোর কুমার ওয়েলফেয়ার সোসাইটি তরফ থেকে। পেছনে মা দুর্গা বিরাজমান করছে শুভ ষষ্ঠী, আর সকল কিছু এক্সক্লুসিভলি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, তাই সব খবরের নজর আপডেট পেতে হলে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে নিউজ সুপারের পর্দায়। ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তানিয়া, আপনারা দেখছেন নিউজ সুপার, সব খবর সববার খবর। ধন্যবাদ।